প্রিয় ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীনেশ বিশ্বাস, প্রভাষক, ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা, বঙ্গবন্ধু সরকারি কলেজ, শ্রীপুর, মাগুরা। আজকে আমি তোমাদেরকে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের অংশীদারি ব্যবসায়ের সুবিধা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি যে অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলো কী কী। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যখন বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখন আস্তে আস্তে অংশীদারি ব্যবসায়ের সূত্রপাত হয়, এবং কি কারণে অংশীদারি ব্যবসায়ের সূত্রপাত হয় বা কী সুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের সূত্রপাত হয়, সেই সুবিধাগুলো আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম হচ্ছে সহজ গঠন, অর্থাৎ অংশীদারি ব্যবসায় গঠন করা খুবই সহজ। এটা গঠন করতে আইনগত কোনো বাধ্যবাধকতা বা জটিলতা পড়তে হয় না। শুধুমাত্র একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে এরূপ ব্যবসায় গঠন করতে পারে, তবে ব্যবসাটা অবশ্যই বৈধ হতে হবে। এরপরে অংশীদারি ব্যবসায় একটা সুবিধা হচ্ছে অধিক মূলধন, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যখন আমরা করব, তখন এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকে এবং সেই এর পুঁজি সরবরাহ করে থাকে, এবং একার পক্ষে যতটুকু পুঁজি সরবরাহ করা যায়, সেক্ষেত্রে যদি অংশীদার একজন না হয়ে একাধিক হয়, তখন সেক্ষেত্রে পুঁজির পরিমাণটাও একটু বেশি হয়ে থাকে, এক্ষেত্রে অংশীদারদের মূলধনটাও বেশি হয়। নমনীয়তা, অংশীদারি ব্যবসায় নমনীয়তা বজায় থাকে, অর্থাৎ সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম হয়, তাদের মধ্যে যোগাযোগ ভালো থাকে। তুলনামূলকভাবে কম হয় বলতে আমরা এখানে বুঝতে পারি যে সদস্য সংখ্যা 20 জনের বেশি না, এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জনের বেশি না, অর্থাৎ এক্ষেত্রে 20 জন লোক যখন একসাথে বা 10 জন লোক যখন একসাথে কাজ করা হয়, তখন তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়, এবং সেই আন্তরিকতার থেকে যে কোনো পরিবেশে যে কোনো সময় খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয়। ঝুঁকি বন্টন, এরূপ ব্যবসায়ে একাধিক অংশীদার থাকার কারণে ঝুঁকিটা সবার মাঝে সমানভাবে বণ্টিত হয়, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকিটা মালিকের একার উপরই থাকে, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ঝুঁকিটা কী হচ্ছে, যে মালিকের একার উপর না থেকে এক্ষেত্রে অংশীদার যদি 15 জন হয়, তাহলে 15 জন অংশীদারদের মধ্যে ঝুঁকি সমানভাবে বন্টন হয়ে যাচ্ছে। এরপরে সম্প্রসারণের সুবিধা, অর্থাৎ একজন মালিক যখন একটা ব্যবসা করে থাকে, তখন সে ইচ্ছা করলেও পুঁজি বেশি বিনিয়োগ করতে পারে না, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যখনই 20 জন একটা অংশীদারি ব্যবসার মালিক, তখন এক একজনের অল্প অল্প করে যদি পুঁজি বৃদ্ধি করা যায়, তাহলে 20 জনে একটা বড় অঙ্কের পুঁজি বৃদ্ধি পায়, এক্ষেত্রে পুঁজি বৃদ্ধি করা বা সম্প্রসারণের সুবিধা হয়। মিতব্যয়িতা, অংশীদারি ব্যবসায় অংশীদাররা নিজেই যেহেতু ব্যবসায় পরিচালনা করে, সেক্ষেত্রে এখানে অতিরিক্ত কর্মচারী রাখার কোনো দরকার হয় না, যার কারণে এক্ষেত্রে খরচটা কম হয়, বা যে ক্ষেত্রে শুধুমাত্র খরচ করার প্রয়োজন সেক্ষেত্র বাদে অন্য ক্ষেত্রে খরচটা চাপায়ে দেওয়া সম্ভব হয়। এরপরে আমরা দেখব করের সুবিধা, অংশীদারি ব্যবসায়ের কর প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে অংশীদাররা, ব্যক্তিগতভাবে নিজেদের আয়ের থেকে কর প্রদান করে, যার কারণে অংশীদারি ব্যবসায়ীকে আলাদা কোনো কর প্রদান করতে হয় না। এরপরে আমরা দেখব যে ঋণ সংগ্রহের সুবিধা, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে প্রত্যেকে নিজস্ব সুনাম ব্যবহার করে যে কোনো স্থান থেকে ঋণ সংগ্রহ করতে পারে। এরপর দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা, অর্থাৎ এক্ষেত্রে যখনই অংশীদারের সংখ্যা 20 জন, এর মধ্য থেকে যে সব থেকে দক্ষ তাকে নিয়োগ করে ব্যবসাটা যাতে অতি দ্রুত ভালো করা যায় বা পরিবর্তন করা যায়, সেদিকে লক্ষ্য রেখে যার দ্বারা কাজ হবে তাকেই নেতৃত্বে আসনে বসানো হয় এবং তাকে পরিচালক হিসেবে গণ্য করা হয়। এরপর স্বেচ্ছাচারিতার হ্রাস, অর্থাৎ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা বেশি হলে এক্ষেত্রে সবার অধিকার কিন্তু সমান থাকে, যার কারণে এখানে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকে না।
যোগ্যতা ও অভিজ্ঞতা সমাবেশ, অংশীদারি ব্যবসায়ের যোগ্যতা ও দক্ষতার সম্পন্ন লোকের সমাবেশ ঘটে। অংশীদারদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়, যার কারণে যোগ্যতা ও দক্ষতার একটা সমাবেশ ঘটে থাকে। আনুষ্ঠানিকতা মুক্ত, অর্থাৎ যখনই একটা অংশীদারি ব্যবসায় করা হয়, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় গঠন করতে গেলে খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, ফলে ব্যবসার কার্যক্রম পরিচালনায় অনেকাংশে স্বাধীন হয়ে থাকে। এরপর আমরা দেখব যে প্রত্যক্ষ তদারকির সুবিধা, অর্থাৎ যেহেতু অংশীদাররা সবাই মিলে ব্যবসাটা তদারকি করে থাকে, সেহেতু কোন জায়গায় কোন ভুলভ্রান্তি হচ্ছে বা কোন জায়গায় কোন ত্রুটি হচ্ছে বা এর খরচটা যাতে বেশি না হয়, লোক দিয়ে কাজ করাতে হলে খরচটা অনেক সময় বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে মৃত ব্যয়িতা অর্জন করা সম্ভব হয় এবং অবচয় হ্রাস করা যায়। এবার দেখি আমরা সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ একজনের যে কাজটা করা সম্ভব না হয় সেই কাজটা যদি দশজন মিলে করা যায়, সেক্ষেত্রে ওই কাজটা অবশ্যই আমরা সফল করতে পারব। এরপর আমরা দেখব ছোট ছোট অংশীদারদের স্বার্থ রক্ষা, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকল অংশীদারদের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে ছোট ছোট অংশীদারদের স্বার্থ রক্ষা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে অংশীদারি ব্যবসায়ের আরেকটা সুবিধা, অসীম দায়ের পরোক্ষ সুবিধা। অংশীদারি ব্যবসায়ের সদস্যরা ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকে, যার কারণে সকল অংশীদার অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এরপরে আমরা দেখব যে গোপনীয়তা রক্ষা, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোপনীয়তা রক্ষা। অর্থাৎ এক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবসায় ধরি তাহলে সেক্ষেত্রে দশজনের বেশি না, আবার যদি এমনি অংশীদারি ব্যবসায়ীকে ধরি তাহলে সেক্ষেত্রে ২০ জনের বেশি না, এই দশজন বা ২০ জনের মধ্যে যদি একটা কথা থাকে সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা সহজ হবে। বৃহত্তর গণসংযোগ, অর্থাৎ একটা লোকের সাথে যদি ২০টা লোকের সম্পর্ক থাকে বা একটা লোকের সাথে যদি ১০ জন লোকের সম্পর্ক থাকে, সেক্ষেত্রে একটা জনসংযোগ তৈরি করতে হলে বা জনসংযোগ যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের সদস্য সংখ্যা যদি ২০ জন থাকে তাহলে এক একজন যদি ১০টা করে লোক নিয়ে আসে সেক্ষেত্রে ২০০ লোক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে জনসংযোগ তৈরি করা সহজ হয়। উত্তোলন শর্ত, চুক্তি শর্ত অনুযায়ী, অর্থাৎ টাকা উত্তোলন, চুক্তি শর্ত অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের সকল কার্যক্রম পরিচালিত হয় এবং চুক্তি অনুযায়ী টাকা ব্যবসা হতে উত্তোলন করা যায়। এরপর সহজ বিলুপ্তি, অর্থাৎ অংশীদারি ব্যবসায় আরেকটা সুবিধা হচ্ছে সহজ বিলুপ্তি, অর্থাৎ যেহেতু এটি নিবন্ধিত কোনো ব্যবসায় নাই, শুধুমাত্র চুক্তির ভিত্তিতে বা চুক্তির উপর ভিত্তি করে ব্যবসায়ী পরিচালিত হয়, তখন সকল সদস্য সম্মতিক্রমে যে কোনো সময় এরূপ ব্যবসায় বিলোপ সাধন করা যেতে পারে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।